নমস্কার, শুভ সকাল। ঘড়ির কাঁটায় 8টা বেজে গেছে মানে কিন্তু সময় বলছে, সময় হয়ে গেছে গুড মর্নিং এক্সপ্রেসের কথা। আর আজকে গুড মর্নিং এক্সপ্রেসে গল্প, আড্ডা, গান তো থাকবেই, তার সাথে থাকবে আরও বেশ কিছু আলোচনা যেগুলো আপনাদের সাথে একদম মানে রিলেট করতে পারবেন। আর সেই জন্য কিন্তু আজকে আমি এসে গেছি গুড মর্নিং এক্সপ্রেস নিয়ে। আমার সাথে আজকে আড্ডায় রয়েছে সুষমা। সুষমা, তোমাকে শুভ সকাল, কেমন গুড আছো? মর্নিং তোমাকে আমি জয়িতা। তোমাকে এটা প্রথমেই জানতে চাইবো। হ্যাঁ, খুবই ভালো আছি। আর গুড মর্নিং এক্সপ্রেসের সকাল মানে মন আরো ভালো হয়ে যায়। তাই গুড মর্নিং এক্সপ্রেসের সকল দর্শকদের গুড মর্নিং জানাই, গুড মর্নিং জানিয়েই আজকের গুড মর্নিং এক্সপ্রেস শুরু করব। একদমই তাই, তুমি সুষমা একদম ভালো কথা বলে যে গুড মর্নিং এক্সপ্রেস মানে কিন্তু মন ভালো করার একটা অনুষ্ঠান। সেটা আমরা বারংবার বলি, দর্শকদের উদ্দেশ্য এটাই বলি যে গুড মর্নিং এক্সপ্রেস মানে কিন্তু একটা খোলা মঞ্চ, যে মঞ্চতে আমরা কিন্তু যে নতুন নতুন প্রতিভা তাদেরকে কিন্তু আমরা এই মঞ্চ দিয়ে থাকি, যে তাদের যে প্রতিভা সেই প্রতিভাকে বিকাশ করার জন্য কিন্তু আমাদের এই অনুষ্ঠান। একদমই এবং তার পাশাপাশি আমরা যে সারাদিন খবরের মধ্যে থাকি, সেই একটা বাধা ধরা একটা একটা নিয়ম শৃঙ্খলা, তার মধ্যে কিন্তু বেরিয়ে আসতে একটু মন ভালো করার জন্য কিন্তু আমাদের এই অনুষ্ঠান। একদমই জুহিতা। আর প্রতিদিনই আমাদের বিভিন্ন বিষয় থাকে, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা থাকে, আজকেও নতুনত্ব একটা বিষয় থাকবে। তো আমাদের শীতকাল কিন্তু পড়ে গেছে। সকালবেলা রাস্তায় বেরোলে আকাশে কিন্তু কুয়াশা, ঠান্ডা, হিমেল বাতাস, একদম মানে মন ভালো করার একটা ওয়েদার। তো আজকের বিষয় শীতকাল, কি বলবে জুহিতা? একদমই তাই সুষমা, যে তুমি একটা বিষয় বললে যে সকালবেলা এই কুয়াশার মধ্য দিয়ে বাইরে বেরোলে কুয়াশা, হিমেল, বাতাস, তোমার এটা তো মন ভালো করার বিষয়, তার সাথে সাথে কিন্তু এই বিষয়টা আমি উল্লেখ না করে পারছি না যে যারা একদম মানে খুবই ঘুম প্রিয় মানুষ তাদের কাছে কিন্তু সকালবেলায় ওঠাটা যে কতটা কষ্টকর সেটা কিন্তু মানে একদমই বাদ দেওয়া যায় না এই আলোচনা থেকে। না, শীতকালে সব কিছু ঠিক হলে, শীতকালে বাতাস বলো বা নতুন নতুন খাবার বলো, নতুন মিষ্টি, নতুন সবজি, সব কিছুই শীতকালে কিন্তু ঠিকঠাক। কিন্তু যারা ঘুম প্রিয় মানুষ তাদের কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠতে এটা সত্যি খুব কষ্ট। ওই গরম কম্বল ছেড়ে বা লেপ ছেড়ে সকালবেলা উঠে অফিস যাওয়া বলো বা যেখানে খুশি যাওয়াই বলো, এটা কিন্তু সত্যি শীতকালের একটা খারাপ দিকও বলতে পারো। একদমই তাই, খারাপ দিক বলবো না, সকালবেলা উঠে যে সকালে ওই আমরা বলতাম না ছোটবেলায় মা কাকিমারা যে এই সকালে উঠতেই যতটা কষ্ট ওটা হয়ে গেলে কিন্তু মাইন্ডটা একদম ফ্রেশ ফ্রেশ লাগে। লাগে। তো সেক্ষেত্রে এই শীতকালেও বলো বা গ্রীষ্মকালে বলো, সকালবেলা ওঠা যদি হয় তাহলে কিন্তু সারা দিনটা মাইন্ডটা খুবই ফ্রেশ ভালো হয়ে যায়, থাকে। একদমই তাই। শীতকালে যেমন খাওয়া দাওয়ার সাথে ঘোরাফেরাটা বাদ দিলে চলবে না, শীতকালে কিন্তু প্রত্যেক দিনই পিকনিক হতেই থাকে। আর একদমই তাই, ঘুরতে যেতে তো মানুষ, ভ্রমণ প্রিয় মানুষরা শীতকালটাকে কিন্তু বেছে নেয় ঘুরতে যাওয়ার জন্য। আমাদের কিন্তু চারিদিকে এখন হয়তো করোনার জন্য সবকিছু হয়তো বন্ধ বা আস্তে আস্তে পর্যটন স্থানগুলো খুলছে, কিন্তু এই শীতকাল মানে মানুষ কিন্তু বেরিয়ে পড়ে ঘুরতে। একদমই তাই। এবং তার পাশাপাশি তুমি দেখবে যে খাবার মানে খাবারেরও একটা অফুরন্ত সম্ভার নিয়ে শীতকাল আসে, যারা একদম তোমার বলা যায় খাদ্য প্রিয়। খাদ্যপ্রেমী একদমই তাই, তো বাঙালিকে তো এটা তো এটা থেকে বাদ দেওয়া যায় না যে বাঙালি খাবারের, আমি এটা আগেও বারবার বলেছি যে বাঙালি মানে কিন্তু যে কোনো মানে অজুহাত খোঁজে যে ভালো ভালো খাবার বানানোর এবং লোককে খাওয়ার, নিজেকে খাওয়ানোর। তো সেক্ষেত্রে আমি একদম। বলবো যে শীতকালটা তো তাদের জন্য একদমই তাই, সব থেকে মানে ইম্পর্টেন্ট, যেটা সব থেকে প্রিয় শীতকালে সেটা হচ্ছে নলেন গুড়। নলেন গুড়ের একদমই রসগোল্লার কথা তো বাদ দিলে শীতকালের এই চলবেই না। নলেন গুড়টা আসবে। আর নলেন গুড়ের মিষ্টি থেকে শুরু করে পায়েস থেকে শুরু করে এভরিথিং এভরিথিং শীত। আর শীতকালে তুমি শুধু নলেন গুড় বা নানা ধরনের মিষ্টির সাথে সাথে কিন্তু শীতের যে সবজি আছে এগুলো কিন্তু ভুলো না। শীতে কিন্তু প্রচণ্ড শাকসবজি পাওয়া যায়, আর যেগুলো কিন্তু থাকলে শরীর মন সবকিছু ভালো হয়ে যায়। একদমই তাই। আর সব থেকে তুমি যেটা আগে প্রথমেই বললে আলোচনা শুরুতেই যে যে একটা হিমেল বাতাস সকালবেলা, তো সত্যি করে সেই হিমেল বাতাসটার মধ্যে কিন্তু একটা মাধুর্য রয়েছে যেটাকে যেটা কিন্তু মনটাকে আরো মানে ভালো করে দেয়। তার সাথে কুয়াশা তো রয়েছে, একদম হিমেল উত্তরের বাতাস আর কুয়াশা, এই দুটোর মিক্সডে একটা কিন্তু দারুণ পরিবেশ তৈরি হয়, এটা কিন্তু আমরা অস্বীকার করতে পারি না। তো শীতকাল কিন্তু আপামর বাঙালির অনেকেরই প্রায় প্রিয়। গরমের থেকে কিন্তু শীতকালটাকেই সবাই বেছে নেয় ঠিকঠাক খাবার দাবার, হেলথের জন্য আর ঘুরতে যাওয়ার জন্য। তো অবশ্যই শীতকাল অত্যন্ত প্রিয়। আর একটা দিক, এ তো গেল খাবারের দিক, আরও তুমি দেখো শীতকালে বিভিন্ন ধরনের ফল আসে,
ফুল আসে, শীতকালে কিন্তু বাহারি ফুল আসে। এই ফুলগুলো কিন্তু মানুষ, আমরা যেমন একদিন আলোচনা করেছিলাম গাছ লাগানো নিয়ে, তো এই ফুলের পরিচর্যাও কিন্তু মানুষ শীতকালে করতে পারে, যে শীতকালে বিভিন্ন ধরনের ফুলের চারা কিন্তু আসে জহিতা। একদমই সুষমা, তুমি এই কথাটা ঠিক বলে যে শীতকাল মানে কিন্তু যে আমরা একটা জানি যে রুক্ষ সূক্ষ্ম সেই একটা ব্যাপার তো রয়েছে, পাশাপাশি কিন্তু এই ফুল গাছের কথা যখন তুমি বললে যে সত্যি এই সময় কিন্তু প্রকৃতি কিন্তু একটা সেই ফুলে নানা রকম সৌন্দর্যের একটা সম্ভার নিয়ে কিন্তু তৈরি থাকে, প্রকৃতির যে রূপ সেটা কিন্তু শীতকালেই বেরিয়ে আসে। আর একটা কথা, যে শীতকালটা একদিকে যেমন ভালো, একদিকে কিন্তু মানুষকে ঠিকঠাক মেনটেন করতে হয়, তোমার চুল থেকে ত্বক থেকে সবকিছুই। শীতকাল মানে একটা রুক্ষ একটা ব্যাপার রয়েই যায়, যে সারাদিনে আমাদেরকে কিন্তু নিজেদেরকে অনেক পরিচর্যা করতে হয় শীতকালের জন্য স্পেসিফিক। গরমকালে হয়তো অতটা প্রয়োজন পড়ে না, একটু সানস্ক্রিন মেখে বেরিয়ে গেলাম, কিন্তু শীতকালে কিন্তু আমাদের সেটা করতে হয়। একদমই তাই, যারা একদম শরীরচর্চা, যারা একটু রূপচর্চা করতে পছন্দ করে, নিজেদের যত্ন করতে পছন্দ করে শরীরে, তারা কিন্তু এই শীতকালটাকে আরও ভাবে স্পেশাল স্পেশাল ভাবে নিয়ে তারা কিন্তু এই জিনিসটা করে থাকে। সুষমা তুমি একদম ঠিক কথা বললে। তাছাড়া তুমি দেখবে যে এই এই যে জিনিসটা তুমি বললে যে শরীরচর্চা বলো, যে শরীরের প্রতি যত্নশীল হওয়া, এই জিনিসটা কিন্তু প্রত্যেক প্রত্যেকটা মানুষেরই কিন্তু দরকার দরকার একদমই। শরীরচর্চার সাথে সাথে শরীরের প্রতি যত্ন নেওয়া, তোমার এই জিনিসগুলো না থাকলে নিজেকে ভালো রাখার মানে এই জিনিসগুলোর মধ্যে দিয়ে কিন্তু নিজেকে অনেকজন ভালো রাখতে চায়। একদমই তাই। আবার তুমি হেলথের দিকে যদি দেখো, শীতকালে কিন্তু ঠান্ডা লাগার প্রবণতাটা থাকেই, কারণ এমনিতেই ঠান্ডা, তারপরে আমাদের ঠান্ডা লাগার প্রবণতাটা কিন্তু অনেকেরই থাকে যাদের একটুতেই ঠান্ডা লেগে যায়, তো এই দিকটাও ঠিকঠাক মেনটেন করতে হয়। আর একটা কথা, শীতকালে কিন্তু প্রচুর পরিমাণে জল খেতে হয়, কারণ এই সময় আমরা গরম জামা কাপড় পরে থাকি, শরীর আমাদের এমনি গরম থাকে, তাই আমাদের শীতকালে যত পারবো প্রচুর পরিমাণে ঠান্ডা জল পান করা কিন্তু অবশ্যই প্রয়োজন, যার জন্য আমাদের শরীরটা ভালো থাকে। আর শীতে তো সবুজ শাক সবজি ফল এগুলো তো খাওয়া দরকারই। একদমই তাই, যে তুমি বললে যেটা যে শীতকালে সবুজ তরতাজা টাটকা সবজি পাওয়া যায়, এটাও কিন্তু যে বাঙালির যে এটা প্রথমে আমরা প্রথমে দিকে বলছিলাম যে তোমার বিভিন্ন রকমের খাবার দাবার এই সময় শীতকালে পাওয়া যায়, তো সেক্ষেত্রে এই নতুন নতুন সবজিও কিন্তু দেখবে যে বাজারে কিন্তু অলরেডি নতুন নতুন শীতের সবজি চলে এসেছে, আর বাঙালি কিন্তু কিনতে শুরু করেই দিয়েছে, তার বাড়িতেও কিন্তু হচ্ছে সেগুলো। একদমই, আর ওই যে যেটা বলছিলাম যে নলেন গুড়ের রসগোল্লা, নলেন গুড়ের যে কোনো মিষ্টি, যে কোনো আমরা তো দেখে থাকবে হয়তো সুষমা, যে বাতাসেও একটা খেজুর গুড়ের একটা গন্ধ মিষ্টি, সেই গন্ধটাও কিন্তু পাওয়া যায় বিশেষ করে গ্রামাঞ্চলে। শহরাঞ্চলে তো খেজুর গাছ বলো একটু তা পাওয়া যায় না, কিন্তু গ্রামাঞ্চলে কিন্তু আকাশে বাতাসে গ্রামের দিকে যেখানে গাছ থাকে, শীতের ওই যে খেজুর রসের যে গন্ধ ওটা কিন্তু বাতাসে মোমো করে সত্যি। আর মিষ্টির দোকানে তো বলতেই হয় না, বাজারেও দোকান থেকেও আমরা খাঁটি খেজুর গুড়টা কিন্তু পেয়ে যাই। একদমই, আরও একটা বিষয় তুমি দেখবে, নলেন গুড়ের কথা যখন বলছি আমরা, যে দেখবে সকালবেলা যারা গাছেরা রয়েছে, যারা খেজুর গুড় খেজুর রস আহরণ করে, তারা দেখবে যে সকালবেলা উঠে একটা হাঁড়ি কাছি এবং কাস্তে নিয়ে কিন্তু বেরিয়ে পড়ে যে রস আহরণের তাগিদে, তো সেই জিনিসটা কিন্তু একটা মনোরম পরিবেশের সৃষ্টি করে। তুমি দেখবে যে এই জিনিসটা দেখতে কিন্তু অদ্ভুত একটা সুন্দর লাগে, যে গাছেরা যাচ্ছে গাছ খেজুর গাছ থেকে রস আহরণ করতে। দেখো, এই শীতকালের সাথে কিন্তু গ্রামাঞ্চলে বলো শহরাঞ্চলে বলো অনেক মানুষের রুটি রুজিও নির্ভর করে। এই যে তুমি গ্রামাঞ্চলের কথা যদি বলো, এই যে খেজুর গুড় চারা আহরণ করতে যাচ্ছেন, তারা সেই খেজুর গুড়টাকে আহরণ করে এনে নানা রকম প্রসেস আছে খেজুর গুড় তৈরি করার, আর শুধু খেজুর গুড় নয়, খেজুর গুড়ের পর খেজুর পাটালি তৈরি করে, তাহলে এই যে পুরো প্রসেসটার মধ্য দিয়ে তারা চলে, তারা কিন্তু সারা বছর এই শীতকালটার জন্যেই তো অপেক্ষা করে, তারপরে তো সেটা মিষ্টির দোকানে যায়, তাহলে পরপর কিন্তু একটার পর একটা মানুষ কিন্তু জড়িত এই রুটি রুজির পেছনে। আরও একটা বিষয়, যেটা সবজির কথাই বলছিলাম আমরা, যে এই সময় নতুন নতুন সবজি হয়, তার সেক্ষেত্রে কিন্তু চাষিরাও কিন্তু অনেকখানি লাভের মুখ এই সময়টাতে দেখতে পায়। নতুন নতুন সবজি বলো বা যারা ফুল চাষি, তারা বিভিন্ন রকম ফুল যারা চাষ করে থাকে, তারাও কিন্তু এই শীতকালের টাইমটাতে একটু হলেও লাভের মুখ দেখতে পায় তারা। আমরা কিন্তু আরেকটা জিনিস ভুলে যাচ্ছি, শীতকাল মানে কিন্তু পিঠে,
পিঠে পুলির উৎসবটা কিন্তু একটু দেরিতে হলেও এইটা কিন্তু আপামর বাঙালি শীতকাল মানে পিঠের জন্য ওয়েট করে থাকে। একটুখানি শীত পড়লেও প্রতিদিন কিন্তু এই যে পিঠের জন্য অপেক্ষা করে থাকে, এটা কিন্তু মানে সত্যি। তারপরে পিঠের সাথে সাথে পৌষ পার্বণ উৎসব, এটা কিন্তু ভুললে চলবে না। টুসু ভাদু হয়তো শহরাঞ্চলে অতটা দেখা যায় না, একটু গ্রামের দিকে যেও এটা কিন্তু তুমি শুনতে পাবে। পৌষ মাস পড়লেই এই পিঠে পুলির উৎসব, বাড়িতে বাড়িতে যে একটা পিঠে করার রেওয়াজ, এটা কিন্তু চলে আসছে। আর সেখানে কিন্তু উঠে আসছে সুষমা আরো একটা কথা, যে ভোজন প্রিয় বাঙালি, ভোজন রসিক বাঙালির কথা, যে তারা সবকিছুর মধ্যে কিন্তু একটা অজুহাত খুঁজেই থাকে যে ভালো ভালো নিত্য নতুন খাবার তৈরি করার এবং খাওয়ার। একদমই, বাঙালির 12 মাসে 13 পার্বণ, এটা তো মানে একটার পর একটা লেগেই আছে। আজ তুমি দেখো দুর্গাপুজো, কালী পুজো, জগদ্ধাত্রী পুজো, এরপরে কিন্তু বাঙালির 25th ডিসেম্বর, 31st আসছে, আবার আসছে তোমার জানুয়ারি মাস, তো পড়লেই ডিসেম্বর জানুয়ারি তো পুরো পিকনিকের মরশুম। বাঙালি তো অজুহাত পেলেই ঘুরতে যেতে পছন্দ করে, আর তার সাথে তো খাওয়া দাওয়া রয়েছেই, আর তারপরে রয়েছে পৌষ মেলা। আমাদের বিভিন্ন জায়গায়, ঐতিহ্যবাহী বিভিন্ন জায়গায় কিন্তু পৌষ মেলা এখনও চল রয়েছে, এখনও রেওয়াজ রয়েছে। সেই উপলক্ষে কিন্তু নানান অনুষ্ঠান, নানান মেলা, এগুলো কিন্তু হয়েই থাকে। তাহলে শীতকাল মানে কিন্তু একদম ভরপুর একটা প্যাকেজ আনন্দ করার। সুষমা তুমি যখন পিকনিকের কথাই বললে, তখন কিন্তু একটা মন খারাপের কথাও যখন মাথায় এলো, যে পিকনিকটা হয়তো এবারেও করবে, মানুষ বাইরে যাচ্ছে, তোমার ঘুরতে যাচ্ছে, বাইরে বাড়ির বাইরে বেরোচ্ছে, কিন্তু তুমি দেখবে যে এবার অন্যান্য বছর যেরকম কোনো ভীতি ছাড়া, কোনো আতঙ্ক ছাড়া মানুষ বাইরে বেরোতে পারে নির্দ্বিধায়, যে তারা একটা কিন্তু এবারে কিন্তু একটা মনের মধ্যে কোথাও একটা আতঙ্ক থাকবে। আচ্ছা জুহিতা, আমাদের আলোচনা আমরা এরপর চালিয়ে যাব, তার আগে আমাদের অতিথি গেস্টকে কিন্তু পেয়ে গেছি স্কাইপে, আমরা জয়েন করে নেব। এই মুহূর্তে আমাদের সাথে রয়েছে সুষমা পূর্ব বর্ধমান থেকে দেবব্রত দাস, বাচিক শিল্পী। উনি প্রথমেই জানাবো যে শুভ সকাল, গুড মর্নিং, নমস্কার, শুভ সকাল সবাইকে। কেমন আছেন আপনি? খুব ভালো আছি, শীতের আমেজটা বেশ ভালোই পড়েছে এবং আমি আশা করি সবাই শীতের যে মজা সেটা উপভোগ করবে, এবং শীতের পরেই বসন্ত হেমন্ত এই ঋতুগুলো আসছে, সেগুলোর যে আনন্দ সেটাও পাবে সবাই। শীতটা বেশ মিষ্টি, শীতটা বেশ ভালোই পড়েছে, এরপর আরো ঘন হতে চলেছে, তো সবাই আশা করি। আমাদের কিন্তু আজকের গুড মর্নিং এর বিষয় ছিল শীতকাল, তো তুমি শীতের আমেজ দিয়ে শুরু করলে যাক, খুব ভালো লাগলো। তো তুমি বলো শীতকালটাকে তুমি কিভাবে দেখো, তুমি কিভাবে কাটাও, শীতকাল মানে তোমার কাছে কি? শীতকালটা আমার কাছে একটা বেশ ল্যাপ খাওয়া, শীতকাল এলেই আমাদের মোটামুটি শরীরের যে অ্যাক্টিভিটিটা যেটা গ্রীষ্মকালে থাকে সেটা একটু কমে যায়, তো একটু মন চাই ল্যাদ খেতে, একটু খাবার খেতে, একটু ঘুরে বেড়াতে, একটু বেশ প্রেম করতে। শীতের একটা প্রেমের একটা আলাদা মজা আছে, সেটা আমার আলাদা করে বলতে হবে না আশা করি সবাই জানে। তো শীতকালে মোটামুটি এই ঘোরাঘুরি এইগুলো এই জন্য বেশি হয়, শীতকালে আমরা ফিস্ট করি, শীতকালে আমরা বিভিন্ন জায়গায় ঘুরতে যাই, শীতকালে আমরা পিকনিক করি, অনেক মজা করি, এবং মানে গেট টুগেদারটা অনেক বেশি হয় শীতকালে। এই কারণে, কারণ শীতকালটা একটু আনন্দের মানে আনন্দে কাটানোর কাল, উপভোগ করার কাল, অ্যাক্টিভিটিটা অতটা বেশি হয় না, মানে ওয়ার্কিং অ্যাক্টিভিটিটা অতটা বেশি হয় না শীতকালে, তো সাপেরাও শীত ঘুম দেয়, তো আমাদেরও মানে সেরকমই মজা করে কাটানো হয় শীতকালটা। শীতের পরপরই সিজন গুলোই এরকম, হেমন্ত বসন্ত পুরোটাই একটা মানে আরাম প্রিয় ঋতু বলতে পারি আমি। দেবব্রত, তোমার সাথে তো আমরা আরো আড্ডা দেব, তার আগে তোমার কাছ থেকে একটা আবৃত্তি, একটা কবিতা তো শুনতে চাইবো, কি শোনাচ্ছো প্রথমে? আবৃত্তি তো আমি করি না, আমি কবিতা পাঠ করি, আমি নিজে লিখি এবং কবিতা পাঠ করি। তো আমার ফোনে আছে, এক মিনিট। হ্যালো, হ্যাঁ দেখা শোনা যাচ্ছে? ফাস্ট হয়ে গেছে।
আমাদের কিছু যান্ত্রিক ত্রুটির জন্য আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে দেবব্রতর সাথে। আমরা আবারও আমরা চেষ্টা করব তার সাথে সংযোগ স্থাপন করার। সুষমা, যেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম যে শীতকাল মানে, কিন্তু দেবব্রত যেটা বলছিল যে একটা পিকনিকের একটা আমেজ যে সত্যি আছে, দেবব্রত কিন্তু বললো যে বাঙালি কিন্তু ল্যাদ খোর, বাঙালি যদি ল্যাদ একবার পায়, আর শীতকাল মানে ল্যাদ নেওয়ার জন্য একটা পারফেক্ট টাইম। আর এখন তো আর আমরা আর ঋতুগুলো বুঝতে পারি না, এত পলিউশন বেড়ে গেছে আমাদের সমাজে। তো আমরা ওই শীতকাল, গ্রীষ্মকাল, বর্ষাকাল এই তিনটে কালই কিন্তু বুঝতে পারি। আর দুর্গাপূজার টাইমে যে ওই শরৎকালের একটা মরশুম, আকাশ ফুল, আকাশে তুল, পেঁচা তুলোর মতন যে মেঘ ভেসে থাকতে থাকে, তো এগুলোই বুঝতে পারে। তো সত্যি তুমি যেটা বলছিলে জহিতা, বলো যে পিকনিকের কথা। সুষমা, তোমার সাথে আড্ডা তো ফিরবই, তার আগে দেখে নেবো আমরা দেবব্রতর সাথে আবারও যোগাযোগ করতে পেরেছি। হ্যাঁ দেবব্রত, তুমি হ্যাঁ বলছিলে কবিতা পাঠের কথা। হ্যাঁ, আমি একটা কবিতা পাঠ করতে চাই। একদম, তো এই কবিতাটার নাম হচ্ছে "তবে কোনো প্রশ্ন করো না"। একদমই, আমরা শোনার জন্য তো রেডি আছি, দর্শকরাও রেডি আছে, কিন্তু তোমার কবিতা পাঠের শোনার জন্য। শোনা যাচ্ছে? হ্যাঁ একদম একদম। "তবে কোনো প্রশ্ন করো না, বুঝে নিও ঠোঁটের ভাঁজ। সব সময় তো প্রেম আসে না, মাঝে মাঝে আসে কালো মেঘ। ঠিক যেভাবে মহাকাশের তলানিতে পড়ে থাকে রাস্তারা, জানলার বাইরে জোনাকিরা কাঁপতে থাকে। সময়ের চাদর কত ফুট চওড়া কেউ মনে রাখে না। বুঝে নিও শাড়িতে কিভাবে জড়ায় প্রথম আলো, গামছার জল গিলে নেয় মরুভূমি। লাজুক প্রেমিকের শরীর রসায়নের ল্যাব, বাতাসের নৌকো নেমে আসে সমুদ্র চিরে। পারলে আয়নার জলে ধুয়ে নিও সুষুম্না, তবে কোনো প্রশ্ন করো না। বাহ, একদমই অসাধারণ। শীতের সকালটা একদম প্রেমের কবিতা দিয়ে শুরু করলো শুভজিৎ, আর এটা নাকি শুভজিতের নিজেরই লেখা। তো অনেক অনেক ধন্যবাদ শুভজিৎ, এত সুন্দর একটা কবিতা লিখে আমাদের পাঠ করার জন্য। সত্যি দর্শক বন্ধুদেরও কিন্তু মন ভালো হয়ে গেল। দেবব্রতর কাছ থেকে আরো আচ্ছা একটা, সুষমা, আমার তুমি নাম দিলে শুভজিৎ, আমি অ্যাকসেপ্ট করলাম, কিন্তু আমার সরি, নাম হচ্ছে দেবব্রত, দেবব্রত। দেবব্রত না, দেবব্রত যাই তুমি হোক, প্রথমে যেটা বলছিলে যে শীতের এই শীতকাল মানে কিন্তু পিকনিক, একটা বন্ধু বান্ধব নিয়ে একটা পিকনিকে যাওয়ার প্ল্যান পরিকল্পনা তো থাকে একদম অন্যান্য বছর, এবারেও কি এই করোনা পরিস্থিতির মধ্যে সেই রকম পিকনিকের কোনো পরিকল্পনা রয়েছে? হ্যাঁ, করোনা পরিস্থিতিতে আমি দেখছি কিছুই চেঞ্জ হচ্ছে না। এভরিথিং হ্যাপেনিং, তো সবকিছুই হবে, পরিকল্পনা তো রয়েছে আমাদের। হয় পিকনিক, প্রথমে ব্যাচ পিকনিক, ব্যাচের একটা, আমাদের বন্ধুদের ব্যাচের একটা পিকনিক দিয়ে শুরু হয়, তারপর আস্তে আস্তে যেখানে কর্মক্ষেত্র আছে সেখানে, তারপরে এটা সেটা এদিক ওদিক ঘোরাঘুরি তো থাকে কম বেশি লেগে। এবারে আমার মনে হয় না এতে কোনো প্রভাব পড়বে করোনার জন্য, কোনো কিছুতেই কিছু প্রভাব পড়েনি, মানে এক্সেপ্ট ইকোনমি। তো ইকোনমি এখন ভালোই রান করছে যেটুকু দেখছি, তো লেটস হোপ থিংস উইল হ্যাপেন। তো করোনা যেমন নাছোড় বান্ধা, তো আমাদেরও সেরকম আপা আমার বাঙালিও কিন্তু তোমার নাছোড় বান্ধা যে না করোনা থাকুক না শত আতঙ্ক থাকুক, আমরা বিধি নিষেধ মাথায় রেখে কিন্তু সেই আনন্দে মেতে ওঠা, সেটা বলো যে কোনো মরশুমে, এখন যেরকম পিকনিকের মরশুম, তো সেই পিকনিকে যাওয়া থেকে কিন্তু করোনা কিন্তু আমাদের আটকাতে পারবে না, এমনটাই কিন্তু বলতে চাইছো দেবব্রত তুমি। হ্যাঁ হ্যাঁ একদমই। এবার সোশ্যাল ডিস্টেন্সিং যতটুকু মেনটেন করা যায়, যতটুকু কনসিয়াসলি করা যায়, বাট এগুলো তো হবেই, এগুলো তো বাঙালিকে ধরে রাখা যায় না, আবেগ প্রিয় বাঙালি বলাই হয়, একদমই। যারা কোনো কিছুই মানতে চায় না, সব নিয়ম ভেঙে দিতে চায়। আচ্ছা দেবব্রত, তোমার এবারে শীতের প্ল্যান কি পিকনিকে যাওয়ার, বা কিভাবে শীতকালটাকে তুমি কাটাবে? সেভাবে তো আগে থেকে কিছু ভেবে রাখি না, আমি কিছু ভাবি না, আমি প্রতিদিনের কাজ প্রতিদিন করতে ভালোবাসি, মানে আজকের দিনটুকু মানে রিয়েলিটিতে থাকার চেষ্টা করি। আমি পরে কি করব সেটা আমি জানি না ঠিক অ্যাকচুয়ালি, মানে তার মানে অ্যাকচুয়ালি এখনো পিকনিক প্ল্যান হয়নি, তাই তো? প্ল্যান কিছু হয়নি, কিন্তু প্রতি বছরই হয়, এবছরও কিছু হবে আশা আচ্ছা করি, কিন্তু এখনো কিছু হয়। বুঝতে পারলাম। তো তুমি তোমার এই আবৃত্তি বা কবিতা পাঠ, এই কবিতা পাঠ কতদিন ধরে করে আসছো, কবিতা লিখছো কিভাবে, বা কিভাবে এটাকে এই জার্নিটাকে শুরু করলে, এটা যদি আমাদের সাথে একটু শেয়ার করো। আসলে কবিতা পাঠ আমাকে কেউ শেখায়, মানে কবিতা লেখা কেউ আমাকে শেখায়,
বা কবিতার যে এই ব্যাপারটা আমি মানে ফিল করি ছোটবেলা থেকে। মানে ছোটবেলা থেকে আমি তো অনেক সময় কি করতাম, টিউশন বাঙ্ক করতাম, টিউশন বাঙ্ক করে চলে যেতাম সেই আমাদের ভেতরে রায়ানের ওদিকে বা বিভিন্ন বিভিন্ন যে ফাঁকা জায়গাগুলো আছে ভেতরে গ্রামের পরিবেশে চলে যেতাম, ওখানে বসতাম বন্ধুদের সাথে। তখন আমি যখন প্রকৃতিকে দেখতাম আমার ভেতর থেকে লেখাগুলো বেরিয়ে আসতো, আমার মনে হতো যে হোয়াট আই ফিল আই হ্যাভ টু রাইট, আই রাইট ইট ডাউন। তো আমি নিজে থেকেই লিখতে শুরু করলাম। তারপর আস্তে আস্তে যত বড় হচ্ছি তত লেখার প্রতি একটা আগ্রহ বাড়তো, পড়তাম এটা সেটা। তারা বিভিন্ন কবি আমাকে ইনফ্লুয়েন্স করেছে, জীবনানন্দ দাশের কবিতা আমি পড়েছি, আমি রুদ্র গোস্বামীর কবিতা পড়েছি, তারপরে রবীন্দ্রনাথ পড়েছি, এরা আমাকে খুব অনুপ্রাণিত করেছে, লেখার জন্য সাহায্য করেছে। কিন্তু আসল যে লেখার যে ইয়েটা মানে ভেতর থেকে আসল লেখাটা আমার, এটা তো এটাই বুঝতেই চাই। পারলাম যে একটা লেখালেখির প্রতি ভালোবাসা রয়েছে তোমার। তো এই লেখালেখি ছাড়া আর কি কি ভালো লাগে করতে? লেখালেখি ছাড়া আমি শর্ট ফিল্ম করতে ভালো লাগে, তারপর ডকুমেন্ট্রি করেছি, স্ক্রিপ্ট রাইটিং, এছাড়াও খেলাধুলা ভালো লাগে, এইসবই মোটামুটি সাধারণ মানুষের মতন। এক্সট্রাঅর্ডিনারি কিছু ভালো লাগে না। ও, মেডিটেশন করতে ভালো লাগে আমার, মেডিটেশন, যোগা, এটা করতেও ভালো লাগে। তোমার সাথে আড্ডা তো আরো দেব, কিন্তু তার আগে আরো একটা কবিতা তোমার কাছ থেকে শুনতে চাইবো। আচ্ছা ঠিক আছে। তো এই কবিতাটার নাম হচ্ছে চলে যেতে হবে। চলে যেতে হবে বলেই তো এত আয়োজন, এত কামনা, এত যাতনা, ভোরের শিশিরে হয়েছ প্রেরণা। চলে যেতে হবে বলেই তো নীরব রাতের ফাঁকে কলম চলে দূরপাল্লার শহরে। চলে যেতে হবে বলেই তো এত এত আতাত, এত অপেক্ষা, এত গোপন আকাঙ্ক্ষা। চলে যেতে হবে বলেই তো রোজ রাতে নিয়ম করে তারাদের সাথে কথোপকথন। চলে যেতে হবে বলেই তো কালো দিঘির জলে নিজের প্রতিবিম্বকে বারবার দেখা। চলে যেতে হবে বলেই তো নিকোটিনের ধোঁয়ার অন্তরালে যুক্তি সাজাই, আবার ভাঙি, আবার সাজাই। চলে যেতে হবে বলেই তো মায়াবী চোখের ছায়ায় হারিয়ে ফেলার সাহসী আবদার। চলে যেতে হবে বলেই তো বারবার ফিরে আসা। অসাধারণ একটা কবিতা আবারও একটা শুনলাম সুষমা। আমাদের মন ভালো করার মতো একটা এই যে অনুষ্ঠান, তো সেখানে আমরা এরকম বিভিন্ন ধরনের এরকম শিল্পী তোমার মতো রাখি, যে যারা বিভিন্ন কোনো কেউ গান করে, কেউ আবৃত্তি করে। তো এই আজকে সকালটাও কিন্তু আমরা শীতকালের আলোচনা দিয়ে শুরু করলাম, এবং তোমার কবিতা পাঠের মধ্য দিয়ে কিন্তু সেই আমাদের আজকে সকালটাও কিন্তু বেশ সুন্দরভাবেই শুরু হলো। ধন্যবাদ, আমার খুব ভালো লাগলো, এবং আমার লেখার এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এটা অনেক প্রেরণা যোগাবে আশা করি। একদমই তাই, তুমি তোমার লেখা চালিয়ে যাও আর এইভাবেই লিখতে থাকো, কবিতা পাঠ করতে থাকো, আর অনেক বড় হও, শুভকামনা রইল আমাদের তরফ থেকে। আর এরপর তুমি বলো দেবব্রত, যে তোমার স্কুলিং, তোমার বড় হয়ে ওঠা, তোমার পড়াশোনা এগুলো নিয়ে। আমার স্কুলিং তো আমি প্রাইমারি লেভেলে পুলিশ লাইন অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে পড়তাম। অবৈতনিক মানে ভেবো না যে ইয়ে না, সেরকম এটা গভর্নমেন্ট ফান্ডেড, তো পুলিশ লাইনে পড়তাম। তারপর বড় হয়ে যখন হায়ার এডুকেশনে গেলাম, হায়ার এডুকেশন মানে ফাইভ ফাইভ এর উপরে, তখন আমি টাউন স্কুলে পড়তাম, টাউন স্কুলে 12 অব্দি পড়েছি। তারপর আমি বর্ধমান ইউনিভার্সিটি নিয়ে সংস্কৃত নিয়ে অনার্স করেছি, তারপর এমএ করেছি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস কমিউনিকেশনে। বেশ, খুব ভালো, সত্যি খুব তোমার সাথে কথা বলতে, আড্ডা দিতে খুবই ভালো লাগছে। আমরা অনেকে যে বাচিক শিল্পী পাই যারা অন্যান্য কবিদের কবিতা পাঠ করে শোনায়, তুমি একদমই তোমার নিজের লেখা কবিতা আবৃত্তি করে শোনালে। তো তোমার কোন কোন কবি পছন্দ, কোন কোন কবির কবিতা তুমি পাঠ করো বা কোনো লেখা পাঠ করো, কোন কোন লেখকের? আমি শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা পাঠ করি, শক্তি চট্টোপাধ্যায় আমার খুব কাছের কবি। জীবনানন্দ দাশ পড়ি, রবীন্দ্রনাথ পড়ি, রুদ্র গোস্বামী,
তারপর আমি এই মুহূর্তে কবির নামটা ভুলে যাচ্ছি, আরো অনেকে আছে, সৃজাত পড়ি, তো তোমার এই তারপর লেখার ইয়েটা কি প্রতিদিনের, মানে প্রতিদিনই কি তুমি লেখা লেখো? প্রতিদিন লেখা হয় না, আগে একটা সময় ছিল প্রতিদিনই লিখতাম, এখন কর্মের সাথে যুক্ত হয়ে গেছি বলে প্রতিদিন লেখা হয় না, তাও যখন সুযোগ পাই সময় পাই লিখি। আচ্ছা, তুমি যদি আরেকটা তোমার কবিতা বা কারোর তো কোনো লেখকের তোমার প্রিয় কবির একটা পাঠ কবিতা পাঠ করো। করে শোনাও। আচ্ছা, আমি শক্তি চট্টোপাধ্যায়ের একটা কবিতা পাঠ করে শুনাচ্ছি। বেশ বেশ, একদম। ওই পারেও রোদ পড়েছে, এই পারে তার ছায়া, ওই পারেও রোদ পড়েছে, এই পারে তার ছায়া, এক এক পারে জল, অন্য পারে পা রেখেছে হাওয়া, কিন্তু সে কই, পুষ্যি পুকুর একটি মাত্র ওর পাহারাই মানে, পুষ্যি পুকুর একটি মাত্র ওর পাহারাই মানে, যে নেই তাকে ভরিয়ে রাখা কঠিন সন্নিধান, তাই বলে কি পারে, শর্ত ছিল ঢুকবে সে তক্ষণই তার পরে, মুক্ত আমি মুক্ত জেনে পালিয়ে যেতে চাইলে কষে কামড়ে দিল পায়, ওই যেখানে রোদ পড়েছে, ওই যেখানে ছায়া, এক পারে জল, অন্য পারে পা রেখেছে হাওয়া, কিন্তু সে কই। বাহ, আবার একটা সুন্দর সত্যি মন কবিতা আমরা ভরে গেল, শুনলাম। আমাদের দর্শক বন্ধুদেরও কিন্তু মন ভরে গেল আজকের শীতের শুরুতে, শীতের সকালটা কিন্তু দেবব্রত অনেকটাই সুন্দর করে দিল। ধন্যবাদ। দেবব্রতর কাছ থেকে আরো একটা বিষয় জানতে চাইবো, যে এখন তো পরিস্থিতি বেশ অনেকটা স্বাভাবিক, তো এই যে দীর্ঘ লকডাউন ছিল, সেই লকডাউনে সবাই গৃহবন্দী, তো তুমি এই লকডাউনটা কিভাবে পার করেছো? দারুণ কাটিয়েছি লকডাউনটা, একদম, তোমার কাছ থেকে এরকম লকডাউনটা একটা আমি উত্তর ফার্স্ট পেলাম। টাইম শুনলাম যে লকডাউন যে ভালো কেটেছে, কারণ বাঙালিকে ঘরের লকডাউনে মধ্যে, বসে লকডাউনে বসে আমি শিখেছি হাউ টু বি গেট স্টিল, অ্যাবসলুটলি স্টিল, ইফ ইউ আর নট স্টিল ইউ ক্যান বি ডাইনামিক, মানে এত কর্মযজ্ঞ চলছে চারিদিকে, যদি তুমি স্টিলই হতে না পারো তাহলে তুমি ডাইনামিক হতেই পারবে না, রাইট? তো লকডাউন সময়টা এমনই ছিল যে মানুষ ঘরে বসে ধৈর্যের পরীক্ষা একটা আমার মনে হয়, এবং যখন লকডাউন ছিল আমরা দেখেছি মুম্বাইয়ে পিকক নাচছে, এনভায়রনমেন্ট কত ভালো হয়ে গেছিল, একদম দারুণ দারুণ মানে এক্সপিরিয়েন্স আমি পেয়েছি লকডাউনের সময়, শুধুমাত্র ইকোনমি ডাউনে ছাড়া অন্য কোনো লকডাউনের বাজে এফেক্ট কিছু নেই। হ্যাঁ, পিপল মেবি ডাই, দে আর এনিওয়ে ডাই, মানুষ তো এমনি মরে, কিন্তু হয়তো একটু বেশি মানুষ মারা গেছে, কিন্তু মানুষ অনেক কিছু শিখেছে লকডাউনের পর, লকডাউনের জন্য অনেক কিছু শিখেছে, দরকার ছিল এটা আমার মনে হয়। একদমই দেবব্রত, তুমি যেটা ফার্স্টেই বললে যে ধৈর্যের পরীক্ষা, এইটা কিন্তু বাঙালি সত্যি করে দিতে পেরেছে, কারণ এই প্রথমবার তোমার কাছ থেকে শুনলাম যে একটা পজিটিভ দিক, লকডাউনটাকে একটা পজিটিভ দিক দিয়ে বিচার করে তুমি লকডাউনটাকে কিন্তু খুব এনজয় করেছো, কারণ বাঙালিকে চার দেওয়ালের মধ্যে আটকে রাখা যায় না, সে বেরোবেই, কিন্তু তাও তুমি যে লকডাউনটাকে এত ভালো করে উপভোগ করেছো, আর তার সঙ্গে সাথে মনে হচ্ছে লেখাও চালিয়ে গেছো তোমার, হ্যাঁ একদমই। তাই সেটাই, তো সত্যি খুবই ভালো লাগলো, তো তো সময় এসে গেছে তোমাকে ছাড়ার, যাই হোক তোমাকে একদম, ছাড়তে যদি ইচ্ছা লাস্ট করছে না, মুহূর্তে যদি কিছু হ্যাঁ একটা তোমার, আমাদের লাস্ট তোমাকে তো মুহূর্তে ছাড়তেই যদি হবে, একটা রিকোয়েস্ট একটা দিই, যদি কবিতা শোনাও। এই কবিতাটা আমার দেশ পত্রিকায় প্রকাশিত হয়েছিল জুনে 2018-তে, তো এটাই শোনাচ্ছি। ভেতর যাপন কবিতার নাম, বেশ, কবিতাটার নাম হচ্ছে ভেতর যাপন। শোনাও। ভেতরটায় অনেকটা জায়গা আছে, কোনো সীমা নেই, তুমি শুধু বাইরেটা দেখো, বিঘা বিঘা জমি, নদী মাঠ, গভীর বন, এই ভেতরটায় একটা মহাকাশ আছে, তারারা সেখানে প্রতিদিন খসে পড়ে, নেশা নেশা চোখে পৃথিবী ঘুমিয়ে পড়ে, ধ্যান মগ্ন নগর ছুটে চলে, সাঁড়াশির মতো চেপে ধরে, অনেকটা ছেদ রয়ে গেছে যেখান থেকে তারাদের দূরত্ব নিষ্ক্রিয় হয়ে পড়বে, সেই কক্ষপথের চারিদিকে বিলীয়মান পথ, ভেতরেই অনেকটা জীবন ঘুমিয়ে আছে।
ধন্যবাদ দেবব্রত, সত্যি কিছু বলার এত নেই সুন্দর তোমার সুন্দর কবিতার মধ্য কবিতা দিয়ে আমাদের শুনে। আজকে অনুষ্ঠান আমরা পরিচালনা করছি, যে আমরা শুনতে পাচ্ছি দর্শক বন্ধুরাও নিশ্চয়ই অবশ্যই তোমার এই কবিতা পাঠে তাদেরও মন মন কিন্তু ভালো ভালো, হয়ে গেছে। এই তোমার মতো উঠতি কবি বলতে পারি, কবিতা পাঠ যারা করছে বাচিক শিল্পীদের, সত্যি তোমাদের মতো শিল্পীদের জায়গা দেওয়ার জন্যই কিন্তু এই গুড মর্নিং এক্সপ্রেস। যাই হোক, তোমার আগামী ভবিষ্যৎ জীবনের জন্য, তোমার কবিতা নিয়ে ভবিষ্যতের জন্য অনেক শুভকামনা রইল আমাদের পক্ষ থেকে। ভালো থাকবে দেবব্রত। সুষমা, আমরা কিন্তু দেবব্রতর বেশ কয়েকটা কবিতা শুনলাম এবং কিন্তু আমাদের মনটা কিন্তু আরো একটু ভালো হয়ে গেল। যেটা প্রথমে আলোচনা শুরুতে যেটা বলছিলাম যে শীতকাল মানে শীতকাল নিয়ে, তার পাশাপাশি কিন্তু আমরা এটাও বলেছিলাম যে আমাদের এই গুড মর্নিং এক্সপ্রেস কিন্তু মন ভালো করার একটা অনুষ্ঠান, তো সেক্ষেত্রে কিন্তু দেবব্রতর কবিতার মধ্য দিয়েও কিন্তু আমাদের মনটা কিন্তু আরো অনেকখানি একটু ভালো ভালো হয়ে হয়ে গেল গেল। একদমই। জহিতা আর সকালে গান আর কবিতা পাঠ, এগুলো কিন্তু সত্যি মানুষের মন একটা ভালো করে দেয়। তো আপনারা দর্শকরা যারা আছেন গুড মর্নিং এক্সপ্রেস যারা দেখছেন, তারা শীতকালটাকে কিভাবে কাটাবেন বা কিভাবে কাটাচ্ছেন, আপনাদের অভিজ্ঞতা জানান আমাদের স্ক্রলে যাওয়া নাম্বারে, আমাদেরকে ফোন করে জানাতে পারেন অবশ্যই। আর জহিতা, আর একটা বিষয় যে আমাদের শীতকাল মানে যেমন একটা আনন্দের মৌসুম না, একদিকে কিন্তু আমাদের একটা মন খারাপেরও একটা ব্যাপার থাকে। তুমি দেখো আজকে যাদের আমাদের মাথার উপরে ছাদ রয়েছে আমরা আছি, কিন্তু যাদের মাথার উপরে ছাদ নেই তারা কিভাবে দিন কাটাচ্ছে। আজকে দেখতে পাবে অনেক ভবঘুরে পথ শিশু, পথে থাকা অনেক মানুষজন যারা ওভারব্রিজের নিচে নানান স্টেশন চত্বরে থাকে, তারা শীতকালটা কিভাবে কাটাচ্ছে। একদমই তাই, তারা যেমন তুমি বলবো যে সুষমা, তারা যেমন গ্রীষ্মে বলো যে তখন যে প্রখর যে দাবদাহ থাকে তখনও কিন্তু মাথার উপর ছাদ পায় না, আবার এই যে প্রবল ঝাঁকিয়ে যখন শীত পড়বে, শীত তো বেশ খানিকটা পড়ে গেছে, তো এই এই যে পরিস্থিতি এখানে কিন্তু যে তারা বাইরে থাকছে কোনো রকম মাথার উপর কোনো রকম ছাদ নেই, তারা কিন্তু দেখবে তুমি দেখে এত খারাপ লাগে কিছু কিছু সময় যে একদমই শিশু যারা তাদেরকে তাদের মারা যারা রয়েছেন তারা কিন্তু যতটা সম্ভব আঁকড়ে ধরার চেষ্টা করেন, কিন্তু তাও এই যে শীতের হাড় কাঁপানো শীতের হাত থেকে কতটা রক্ষা করতে পারবে বা তারা কতটা সুরক্ষিত থাকবে এই শীতকালে, সেটা নিয়েও কিন্তু একটা প্রশ্ন থাকে সুষমা। একদমই, গ্রীষ্মকালে তো তারা অনেকটা রয়ে যায় যে একটা মাথার উপরে একটা ছাদ থাকে কিনা, স্টেশন চত্বর অনেক ওভারব্রিজের নিচে তারা কিন্তু রাত কাটায়, কিন্তু শীতকালটা অতটা তাদের কাছে ম্যাটার করে না। কিন্তু গ্রীষ্মকাল এই যে হিমেল শীত, যে শীতের যে ঠান্ডাটা, এটা কিন্তু তারা গায়ে মেখেই ঘুমায়। খাবারটা হয়তো তারা এদিক সেদিক জোগাড় করে নেয়, কারণ অনেক সংগঠন সংস্থা এই পথ শিশু বা পথভুলোদের জন্য নানা সারা বছরই নানা রকম ব্যবস্থা করে থাকে নানান এনজিও থেকেও। কিন্তু শীতের সকালে তাদেরকে হয়তো মিনিমাম কিছু কম্বল দিল, কিছু জামা কাপড় দিল, অনেক সংগঠন সংস্থা এখন দেয় বা দিচ্ছে, কিন্তু ওই যে খোলা আকাশের নিচে যে তাকে সারা রাত ওই শীতের আমেজটাকে গায়ে মেখে ঘুমিয়ে পড়তে হচ্ছে, এটা কিন্তু একটা দুঃখের বিষয়। শীতকালটা একদিকে যেমন আমাদের জন্য ভালো, শীতকালটা কিন্তু ওদের জন্য প্রচণ্ড কষ্টকর। শুধু মানুষজন না, আরো দেখো পথ সারমেয় যারা রয়েছে, নানান জীবজন্তু যারা শীতের মধ্যে জঙ্গলে বলো বা কোনো বনে এই রাস্তাতে বলো ঘোরাফেরা করে, তারা অনেকটাই কিন্তু কষ্টতে থাকে। আমরা হয়তো দিনের শেষে বা রাত্রিবেলা তাদেরকে অল্প খাবার দিলাম, কিন্তু ওই যে সারা রাত যে একটা পথ সারমেয় যে রাস্তায় ঘুমিয়ে কাটাচ্ছে, তাদের কতটা কষ্ট হচ্ছে জহিতা। তো শীতকালটা কিন্তু একদিকে যেমন আনন্দের রেশ বয়ে নিয়ে আসে, একদিকে কিন্তু একটা মন খারাপের শুরু কিন্তু বাজে। একদমই সুষমা, সেক্ষেত্রে আমি বলবো একটা কথাই যে নেগেটিভ দিক তো সব কিছুর মধ্যেই থাকে, কিছু পজিটিভ থাকে কিছু নেগেটিভ থাকে, এটা নিয়ে কিন্তু জীবন আমাদের এবং এটা নিয়ে কিন্তু আমাদের জীবনে এগিয়ে যেতে হয়। তো সেক্ষেত্রে বলবো যে শুধুমাত্র গ্রীষ্মকাল শীতকাল এরকম কোনো কোনো স্পেসিফিক কিছু ঋতু নয়, সমস্ত ঋতুতেও কিন্তু তাদের যারা যারা বাইরে থাকে যারা যাদের মাথার উপর ছাদ নেই তাদের কিন্তু সবসময় এই কষ্টটা থাকে, বিশেষ করে তোমার বর্ষাকালের ক্ষেত্রেও আমি বর্ষাকাল বলবো, তো সেক্ষেত্রে সেই কিন্তু নেগেটিভ জল দিকটা গরমটাকে থাকে। গায়ে মাখা যাবে, কিন্তু শীতটাকে নিয়ে থাকাটা কিন্তু প্রচণ্ড কষ্টের। এখন হয়তো শীতকাল শীত আস্তে আস্তে বাড়ছে, কিন্তু তুমি বলো ডিসেম্বর শেষের দিকে জানুয়ারিতে শুরুতে তখন কিরকম হাড় কাঁপন ঠান্ডাটা থাকে।
একদমই। তো সেক্ষেত্রে আমি বলবো যে সুষমা কিছু নেগেটিভ থাকে সমাজের, আমাদের আমাদের জীবনে কিন্তু কিছু নেগেটিভ দিক থাকে, কিছু পজিটিভ দিক থাকে, আমাদের সেগুলো তো মানিয়ে নিয়ে চলতে হবে, সেগুলোকে মেনে নিতেও হবে আমাদের। তো সেক্ষেত্রে বলবো যে কিছু মানুষ আছে এখন উঠতে কিছু মানে তোমার সংস্থা আমরা দেখতে পাই যে যুব সম্প্রদায় কিন্তু দেখবে যে এই সমস্ত যারা ভবঘুরে রয়েছে পথ শিশুদের নিয়ে কিন্তু ভাবছে নতুন করে আমাদের সমাজ। হ্যাঁ তো অবশ্যই, সেক্ষেত্রে আমি বলবো যে এই জিনিসটা কিন্তু আমরা এখন লক্ষ্য করতে পারছি যে মানুষ মানুষের জন্য ভাবছে, এটা কিন্তু একটা পজিটিভ দিক। আচ্ছা আর একটা ভাবনা জুহিতা, আমরা আমরা তো দেখছি নানান এনজিও বলো, নানান সংগঠন সংস্থা বলো, এই ভবঘুরেদের বা পথ শিশুদের জন্য কিন্তু সারা বছরই নানান ধরনের কাজকর্ম করে থাকে, তাদের হেলথের জন্য, তাদের পড়াশোনার জন্য করছে আজকাল, তাদের জামা কাপড় থেকে শুরু করে খাওয়া দাওয়া থেকে শুরু করে একটা নতুন কিছু ভাবনা, যদি এই শীতকালটা তাদের জন্য একটা শেল্টার তৈরি করা যায়, মাথার উপরে যদি একটা ছাদ তৈরি করা যায়, তাহলে কিন্তু মন্দ হবে না, অন্তত তারা এই হাড় কাঁপানোর শীতে একটু কিন্তু আশ্রয় পাবে। জুহিতা তো আপনাদেরকেও বলবো, যারা দর্শক বন্ধুরা আছেন রাস্তার সামনে, বাড়ির সামনে, যদি কোনো এরকম ভবঘুরে পথ শিশুদের দেখতে পান, তাদেরকে তাড়িয়ে দেবেন না, তাদেরকে একটু পারলে আশ্রয় দিন, পারলে একটু জামা কাপড় দিন, পুরনো জামা কাপড় দিন, একটু খাবার দিন, কারণ তারাও মানুষ, তারাও কিন্তু কষ্ট করেই এই শীতের আমেজ গায়ে মেখেই কিন্তু রয়েছে তারা। একদমই সুষমা, তুমি যে কথাটা বললে যে কিছু জামা কাপড় বা খাবার দাবার দেওয়ার জন্য, তো সেক্ষেত্রে আমি বলবো যে এই যে এখন আমি বারবার যেটা বলছি যে যুব সমাজ যারা রয়েছে তারা কিন্তু এই জিনিসটা কিন্তু তাদের উদ্যোগ অনেক অনেকেই এই উদ্যোগটা গ্রহণ করছে, আমি দেখেছি বিশেষ করে যে এই পুরনো বেশ কিছু সোয়েটার তো সবার মধ্যেই থাকে, সবার বাড়িতেই থাকে, তো সেইগুলো তারা সেই সোয়েটার বলো বা কিছু শীতের পোশাক যারা, তারা কিন্তু এই সমস্ত ভবঘুরে পথ শিশুদের তারা বিলি করছে, এটা কিন্তু একটা সমাজের একটা ভালো দিক আমরা দেখতে পেয়েছি। একদমই। কি একটা জিনিসের নেগেটিভ দিক আছে, পজিটিভ দিকও নানা রকমের হয়েছে, তো আমরা মন খারাপ করব না, কারণ গুড মর্নিং এক্সপ্রেস একটা আনন্দের উৎসব, একটা আনন্দের প্রোগ্রাম, একটা অনুষ্ঠান। তো আমাদের যে ব্যাপারটা নিয়ে আলোচনা হচ্ছিল যে শীতের সময় খাওয়া দাওয়া, বাঙালি কিন্তু কিছুটা স্কোপ পেলেই কিন্তু খেতে আর ঘুরতে যেতে খুবই ভালো লাগে, এই যে যখনই শীতকাল পড়ে তখন কিন্তু খাবারের দিকেও কিন্তু অনেক রকম একটা বিধিনিষেধ চলে আসে, যারা ধরো ডায়েট কন্ট্রোল করে, যারা প্রতিনিয়ত মেনটেন করে নিজের শরীর, তারা শীতকালে কী কী খায়, শীতকালে কী কী খাবার খেলে শরীর ভালো থাকে, যদি একটু দর্শকদের বলো তো। একদমই তাই, আমি সুষমাকে বলবো যে তুমি যে কথাটা বললে যে যারা শরীর চর্চা করতে একটু ভালোবাসে, হ্যাঁ বেশ কয়েকজনের মধ্যে কিন্তু এই জিনিসটা হয়তো লক্ষ্য করা যায়, তারা ডায়েট করে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে তুমি বাঙালিকে তুমি খাবার থেকে দূরে রাখতে কি দেখেছো খুব একটা? তো কিছু কিছু যারা রয়েছে তারা শরীর চর্চা করতে ভালোবাসে, ডায়েট করে নিজের নিজেকে মেনটেন করার জন্য, কিন্তু আবার অনেকের ক্ষেত্রে এই জিনিসটা তুমি লক্ষ্য করবে তারা হয়তো ডায়েট করছে কিন্তু কিছু কিছু স্পেশাল খাবার থাকে, বিশেষ বিশেষ তার প্রিয় খাবার, তো সেই খাবারগুলো দেখলে কিন্তু তারা তারা হয়তো ভুলেই যায় যে তারা ডায়েট করছে বা তারা একটা তাদেরকে কিছু একটা মেনটেন করে সবকিছু চলতে হবে। একদম, শরীরচর্চা যদি কথা বলতে পারো, যারা যোগা করে, মেডিটেশন করে, আবার এই শীতকাল কিন্তু একটা খেলাধুলার সময়, তুমি দেখতে পাবে শীতকালের রাত মানে কিন্তু ব্যাডমিন্টন র্যাকেট নিয়ে কিন্তু আমরা বেরিয়ে পড়ি, সেটা বাড়ির ছাদই হোক বা প্লেগ্রাউন্ডেই হোক, তো এইটা কিন্তু একটা খেলার মরশুম, যে আমরা কিন্তু হাঁপিয়ে যাব না বা আমাদের অতটা কষ্ট হবে না শীতকাল এলে। একদমই, সেখানে স্কুল কলেজগুলোতেও কিন্তু স্পোর্টস হয় এই সময়টাতে, হ্যাঁ এখন যেহেতু খেলাধুলার মতো স্কুল সময় কলেজ থাকে। বন্ধ, কিন্তু এই শীতকাল এলেই কিন্তু একটা স্পোর্টস প্রোগ্রাম চলেই আসে। আবার তুমি দেখো শীতকালে কিন্তু আমরা নানান ধরনের পোশাক পরতে পারি, নতুনত্ব, আমরা একটু যারা ফ্যাশন নিয়ে একটু যারা বাকি বহল, যারা একটু সুন্দর সুন্দর পোশাক পরতে পারি, এই শীতকাল মানেই কিন্তু দোকানে মলে চলে আসে নতুন নতুন পোশাক, আর যেগুলো কিন্তু আমরা ট্রাই করার জন্য যাই যাই। একদমই তাই, মানে সব থেকে বলেন এই যে কথাই বলেন হুজুকে বাঙালি, তো একদম, সেক্ষেত্রে সেই গ্রীষ্মকাল বলো তুমি, শীতকাল বলো, বর্ষাকাল বলো, তো সেক্ষেত্রে খাবার দাবারের প্রতি একটা যেমন একটা প্রবণতা দেখা যায় বাঙালির সেরকম মধ্যে, একটা সেক্ষেত্রে পোশাকের, হ্যাঁ পোশাকে পোশাকের মধ্যেও যারা একটু বেশ ফ্যাশনেবল, যারা একটু তোমার একটু বেশ পোশাক সাজগোজ আশাক করতে নিয়ে একটুখানি পছন্দ করে, একটু পছন্দ সাজগোজ, করে, তারাও কিন্তু এই গ্রীষ্মকালে, এই গ্রীষ্মকাল সরি শীতকালে একটু পোশাক আশাক সুন্দর করে পরছে, আর শীতকাল মানে তো সোয়েটার, হুডি, ক্যাপ এগুলো তো চাই, আর তার মধ্যেও তারা কিন্তু একটু স্টাইলিস্ট বেছে নেয়। আবার এই খাওয়া দাওয়া তো অবশ্যই, খাওয়া দাওয়া তো মানে শীতকালে তো প্রচুর পরিমাণে সবুজ জিনিস, সবজি থেকে ফল থেকে আমাদের কিন্তু প্রচুর পরিমাণে ফল সবজি এগুলো খেতে হয়, তার সাথে কিন্তু জল, জল খেতে কিন্তু ভোলা চলবে না, কারণ আমাদের শীতকালে শরীর এমনিতেই গরম থাকে, সারাক্ষণই আমরা গরম পোশাক পরে থাকি, তো আমাদের ঠান্ডা জল পান করা কিন্তু অবশ্যই প্রয়োজন। আর মেনলি শীতকালে ত্বকের
যত্ন করা, ত্বকের সাথে সাথে হেয়ারের যত্ন করাও কিন্তু অবশ্যই প্রয়োজন। কারণ শীতকালে আমাদের ত্বক এমনিই রুক্ষ হয়ে যায়, তো আমাদের সারাক্ষণই একটা ময়েশ্চারাইজার, রাখতে হয়, লিপ কেয়ারের জন্য একটা লিপ বাম রাখতেই হয়। তো এগুলো কিন্তু আমাদের মেনটেন করা খুবই জরুরি, যার ফলে আমাদের শরীর ঠিক থাকবে, আমাদের মন ঠিক থাকবে। একদমই সুষমা। আরো একটা বিষয় যেটা, যে শরীর চর্চা করলে বা রূপ চর্চা করলে, একটু শরীরের যত্ন নিলে কিন্তু, আমি আগে যেটা বললাম যে মন হয়তো ভালো থাকে, অনেকে অনেকে এটা শুধুমাত্র শীতকাল বলবো না, যে অন্যান্য সব সময়ের জন্যই, যে একটু সাজগোজ, একটু শরীরের প্রতি যত্নশীল হওয়া, এইগুলোর মধ্য দিয়ে কিন্তু তারা ভালো থাকাটাও খুঁজে নেয়। তো সেক্ষেত্রে আমরা দেখতে পাই যে শীতকালে হয়তো সেই প্রবণতাটা একটু বেশি বাড়ে, একটু শরীরের যত্নটা একটু শীতকালে বেশি বেশি নেওয়া কেয়ার প্রয়োজন নিতে হয়। একদম। তো সুষমার কাছে আমি একটা প্রশ্ন জানতে চাইবো, একটা যে তুমি তোমার তোমার শীতকালটা কিভাবে কাটে, বা তুমি কি এই এই যে তুমি বলে যে যত্নশীল হওয়া, শরীরের প্রতি একটু স্কিন কেয়ার করা, একটু চুলের প্রতি যত্নশীল হওয়া, তো এগুলো কি তুমি করে থাকো? দেখো জুঁইতা, প্রথমেই বলি শীতকালটা কিন্তু আমার পার্সোনালি একদমই পছন্দ নয়। আমি গুড মর্নিং এক্সপ্রেসে শীতকালের এত ভালো দিক পছন্দ করলাম, কারণ আমি তো একদম শীতকাতুরে একজন মানুষ আর ঘুমকাতুরে। আমার কিন্তু শীত, আমার জন্য শীতকালটা একদমই ভালো লাগে না। আমার শীতকাল এলে একটা মন খারাপ চলে আসে, যে ওই সকালবেলা ঘুম থেকে উঠতে হবে, ঠান্ডা জল, মানে এগুলো একদম আমার ঠিকই লাগে না। তো অবশ্যই শীতকালটা একদিকে খাওয়া দাওয়ার জন্য, ঘোরার জন্য অবশ্যই ভালো, তার সাথে সাথে নানা রকমের স্কিন কেয়ার বলো, হেয়ারের কেয়ার বলো, এগুলো আমি করেই থাকি। তুমি বলো এরপর জয়িতা। সেক্ষেত্রে বলবো, তোমার কথাকে আমি একদম সহমত করব, যে যে না, শীতকালটা আমরা যেরকম বললাম যে না, অনেকের ক্ষেত্রে ভালো, যারা সকালবেলা ওঠা, সকালে ওঠার যাদের অভ্যাসটা রয়েছে তাদের কিন্তু সেটা, তুমি বলো শীতকাল বা গ্রীষ্মকাল বর্ষাকাল, তাদের কাছে কিন্তু অন্যরকম এফেক্ট পড়ে না। কিন্তু যারা একটু বেসিক্যালি তোমার ঘুম কাতুরে, ঘুম প্রিয় মানুষ, তাদের তো সকালে উঠতে কষ্ট হয়, তো সেক্ষেত্রে শীতকালে যেন সেই কষ্টটা দ্বিগুণ হয়ে যায়। বিশেষ করে তুমি দেখবে যে আমরা যখন ছোটবেলায় টিউশন যেতাম, তো সেক্ষেত্রেও সেই একই ব্যাপার, যে সকালবেলা উঠতে মন চাইতো না, যে টিউশন যেতে, মানে শীতকালে সকালে টিউশনটা একদম মানে একটা কি বল, পানিশমেন্টের মতো ব্যাপার। একদমই তাই। তো সেক্ষেত্রে সেই কষ্ট করে সেই টিউশন যাওয়া, সেই তারপরে তোমার, তো সেক্ষেত্রে একটা খারাপ লাগা ছিল, কিন্তু পরবর্তীকালে আমরা দেখতে পেরেছি না, সেই শীতকালে সেই কষ্ট করে বন্ধুদের সাথে তোমার টিউশন যাওয়ার মতো কিন্তু একটু কোথাও না কোথাও একটা মজা ছিল। তখন কিন্তু টিউশনে গিয়ে বেশি জায়গা লাগতো না বসতে। একদম, এটা তুমি একটা মজার কথা বললে সুষমা। আর যেটা বলছিলাম, যে সেই শীতকালে, সকালে ওঠাটা সবার কাছে হয়তো কষ্টকর। আমাদের আমাদের জেনারেশন তো বেসিক্যালি তোমার ল্যাদ প্রিয়, তো তারা ল্যাদ খেতেই পছন্দ করে। তো বেশ কিছু ব্যতিক্রমী আছে মানুষজন, যাদেরকে আমরা দেখতে পাই যে সকালবেলা উঠে তারা বিভিন্ন রকম শরীরচর্চা করে থাকে, এক্সারসাইজ করে থাকে। তো সেক্ষেত্রেও একটা এই জিনিসটা ভালো। হ্যাঁ, শীতকাল মানে সকালবেলা উঠে শরীরচর্চা করার একটা কিন্তু ভালো সময়, মেডিটেশন করার কিন্তু একটা ভালো সময় শীতকাল। যে এই সময় কিন্তু আমাদের অতটা কষ্ট হয় না, গরমকালে যে কষ্টটা আমাদের হয় শীতকালে কিন্তু অতটা কষ্ট হয় না। আর শীতকালে ওই যে সকালের যে ওই সূর্যের আভা গায়ে মাখতে, এটাও কিন্তু খুব আরাম লাগে, কি বলো? একদমই। আর আরও একটা, তুমি যখন সূর্যের কথাই বললে, সকালবেলা সূর্যি মামার কথা, তো সেক্ষেত্রে আমি বলবো যে ছোটবেলা যখন পড়তাম সকালবেলা, তো সেক্ষেত্রে দেখবে তুমি বেসিক্যালি, আমি যেরকম ভাবে কাটিয়েছি শীতকালটা, তো সেক্ষেত্রে ছাদে, মধ্যে বই নিয়ে বসে পড়তাম, এবং সূর্যের আলোটা পড়তো তখন, সূর্যের একটা রোদের মধ্যে, মিষ্টি রোদ সকালের, তো সেই শীতের সকালে মিষ্টি রোদে কিন্তু আমি ছোটবেলা সকালটা শুরু করতাম পড়াশোনার মধ্য দিয়ে। একদম, সারা বছর আমরা সূর্যি মামাকে যে উপর একটু রাগ হলেও, শীতকালে কিন্তু ওই সূর্যি মামার রোদের আভাটা, সে যত প্রকটই হোক না কেন, আমাদের কিন্তু খুবই ভালো লাগে। একদমই তাই। আর আমরা একদম অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি সুষমা, আমাদের তাও যে আলোচনাটা চলছিল সেটাকে নিয়ে আমরা তো আরো বেশ কিছুক্ষণ আলোচনা করলামই, তো শেষের দিকটাতেও আমি সুষমার কাছ থেকে আরো একটা বিষয় জানতে চাইবো, যে তোমার এবারে কি কোনো সেরকম পিকনিকের পরিকল্পনা রয়েছে? না দেখো, এবছর কিন্তু পিকনিকটা সেভাবে কিন্তু করা যাবে না, আমাদের কিন্তু প্রশাসনিকভাবেই বলা হয়েছে, যেটা আমরা জানি, স্বাস্থ্যবিধি বিধিনিষেধ মেনে থাকছে। খুব একটা যে পিকনিক স্পটে যাওয়া যায় যাবে বা পিকনিক স্পটে গিয়ে পিকনিক করা যাবে তেমন কিন্তু না, তবে বাড়ির মধ্যে, বাড়ির ছাদে বন্ধু বান্ধবদের নিয়ে গেট টুগেদার করাই যায়। তো এখনো সেরকম কিছু প্ল্যান হয়নি, তো অবশ্যই প্ল্যান হবে।
তো সেক্ষেত্রে আমি বলবো সুষমা, যে আমরা সরকার থেকে যে বিধিনিষেধ আরোপ করেছে, তো সেগুলো তো আমাদেরকে মেনে চলতেই হবে, আমাদের সচেতনতার মধ্যে থাকতে হবে। সেটা আমরা বারংবার বলি যে সচেতন থাকুন, নিজের অন্যকে সুরক্ষিত রাখতেও কিন্তু নিজেকে সচেতন থাকতে হবে। অবশ্যই জুহিতা, ঠিকই বলেছো একদম। আর দর্শক বন্ধুদেরও বলবো, শীতকাল চলে এসেছে, শীতকাল এসেছে মানেই একদম সুস্থ থাকার সময়, একদম নিজেকে সুস্থ রাখতে হবে। তার সাথে সাথে করোনা টাইমে কিন্তু আরো সুস্থ রাখতে হবে। ভালো করে পেট পুড়ে খান, মজা করুন, ঘুরতে যান, কিন্তু অবশ্যই সচেতনতা নিয়ে। স্বাস্থ্যবিধি মেনেই, একদমই স্বাস্থ্যবিধি মেনেই কিন্তু আমাদের এই শীতকালটাকে কাটাতে হবে। পিকনিক করুন, আনন্দ করুন, কিন্তু একদমই সেটা সতর্কভাবে, সুস্থভাবে। একদমই দেখবে সুষমা, যে আমরা যেটা যে আলোচনা করছি যে পিকনিকের কথা, সেক্ষেত্রে আমি বলবো যে অনেকে ঘুরতে ঘুরতেও যায় এই শীতকালে, তো সেক্ষেত্রে পর্যটন কেন্দ্রগুলো কিন্তু খুলে গেছে, তোমার সেই পর্যটন কেন্দ্রগুলো কিন্তু অধীর আগ্রহে বসে আছে পর্যটকের আশায়। তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু পর্যটন কেন্দ্রে মানুষ ভিড় জমিয়েছে, তারা দীর্ঘদিন গৃহবন্দী অবস্থা থেকে বেরিয়ে যেতে একটু একটু শান্তির জন্য কিন্তু বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলিতে ঘাঁটি গেড়েছে। তো সেক্ষেত্রে আমি বলবো যে এই টাইমেও, এই শীতের টাইমে যারা ঘুরতে যান অন্যান্য বছর, এবারেও সেই ঘুরতে যাওয়াটা হয়তো সেরকম ভাবে হবে না, না কিন্তু যারা যাবেন তারা অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে কিন্তু যাবে। অবশ্যই, তো সেরকমই যেটাই বললো জহিতা, আমারও একই কথা। পিকনিক করুন, শীতটাকে এনজয় করুন, শীতের আমেজ গায়ে মেখে ভালো ভালো খাবার খেয়ে সুস্থ থাকুন, ভালো থাকবেন। আজকের মতো গুড মর্নিং এক্সপ্রেস এখনকার মতো এই পর্যন্তই। আবারও কাল আবারও নতুন বিষয় নিয়ে, নতুন অতিথিদের নিয়ে আপনাদের সামনে হাজির হব গুড মর্নিং এক্সপ্রেস নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার। Thank you.